এডুকেশন ওয়াল বিডি পক্ষ থেকে সবাই জানে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণী 4.1-এর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনারা ভিডিও ধৈর্য হয়ে দেখবেন, ভিডিওটি লং হবে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা ধৈর্য হয়ে দেখলে এই অঙ্কের যে প্রশ্নগুলো আসে আপনারা সহজেই দিতে পারবেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি কথা নম্বর অঙ্ক চলে যাচ্ছি। দেখেন আমি আজকে 4 নম্বর প্রথমে সমাধান করাবো। সমাধান করার আগে আমি প্রশ্নটাকে উঠাচ্ছি। যেমন 2 A ইনভার্স প্লাস 3 B ইনভার্স 1 B ইনভার্স মাইনাস, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমি এটা সমাধান কীভাবে করবো। আমি আপনারা যে বিগত বোর্ডের যে বিগত যে অঙ্কগুলো করাইছি এগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন। যদি আপনারা আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে যে বোর্ডের যে প্রশ্নগুলো থাকে আমি এগুলো দিয়ে থাকি এবং কি বইয়ের যে প্রশ্নগুলো থাকে আমরা এগুলো সমাধান করে থাকি। তো কথা নম্বর চলে যাচ্ছি। দেখেন আমরা এই অংশটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 ইনটু, যেহেতু আমাদের এখানে এর উপরে ইনভার্স, এর উপরে ইনভার্স থাকলে আমরা জানি যে ভাগ করতে পারি, তার জন্য আমরা ইনভার্সের পরিবর্তে আমরা ভাগ দিলাম, তারপর প্লাস, তারপর 3 B এর উপরে ইনভার্স, তার মানে ইনটু 1/B, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। উপরে ইনভার্স দিয়ে দিলাম, এটা আমরা এভাবে লিখতে পারি। তারপর অংশে দেখেন আমরা কী করতে পারি, যেমন আমরা এখানে লিখতে পারি এটা গুণাকারে, তাহলে আমরা এটা চলে যেতে পারি প্লাস, এখানে লিখতে পারি 3 ইনভার্স, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং 2 নম্বর দেখেন, তারপর এটা দেখেন আমরা এটা কীভাবে করি, এটা যেহেতু এরকম আছে তার মানে আমরা লসাগু করতে পারি। যেমন আমরা লসাগু করব, এখন লসাগু কী আছে, এ এবং বি, তাহলে আমরা এখানে এ বি যদি গুণ করি, দেখেন এর সাথে এ চলে যাবে তাহলে থাকবে শুধু বি, তাহলে বি এর সাথে যদি 2 কে গুণ করি তাহলে 2B, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এটা ঠিক সেম, এই বি এর সাথে বি চলে গেলে থাকে কি এ, এর সাথে যদি 3-এর গুণ করি তাহলে 3A, তারপরে উপরে হোল স্কোয়ার হোল ইনভার্স, আশা করি বুঝতে পারছেন এই অংশটা। তারপর আমরা কী করতে পারি একটু দেখেন, এখন যেহেতু আমরা এরকম আকারে আছে আমরা যদি ইনভার্সটাকে আমরা কাজ করবো, দেখি ইনভার্সটা পুরোটার উপর চলে যাবে আর বাকি যে অংশটা আছে এবার আমরা এবারে 2B প্লাস 3A/A এবং ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন এই অংশটা। তারপর অংশে দেখেন আমরা দেখি এখান থেকে করেন, তারপর কী আছে, আমরা জানি যে উপরের অংশ যে অংশটা থাকবো এটা ঠিক সেম রেখা নিচের অংশটা উল্টেই দেব। তো দেখি আমরা উপরে যে 1 আছে তার মানে 1 গুণ দিলাম, কারণ ভাগ আছে গুণ দিলে নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে চলে যায়, তার মানে উপর আছে যেটা এ 2B প্লাস 3A আর নিচে আছে এ বি, তাহলে আমরা এ বি উপর চলে যাবে, যেমন এ বি এবং নিচে আসলো এটা উপর আসলো এটা এখন নিচে চলে যাবে, তাহলে 2B প্লাস 3A। এখন আমি এটাকে যদি গুণ করি, দেখেন এটার সাথে এটা গুণ করলে এ বি এবং 2B প্লাস 3A, এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা ক নম্বর 4 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো, দেখেন কীভাবে। আমরা দুষ্কার দেখলে অবশ্য বুঝতে পারবেন অঙ্কগুলো কতটা ইজি হয়। তো দেখ আপনারা জানেন যে আমি আমার এই বোর্ড এই ইউটিউব চ্যানেলে একবার ইজিভাবে অঙ্ক দিয়ে থাকি। তো দেখেন তারপর অংশ দেখেন আমরা এটা কীভাবে করতে পারি, যেহেতু 5 নম্বর, 5 নম্বরে বসে কি এ টু দি পাওয়ার এ স্কোয়ার ইনটু বি ইনভার্স, তারপর বাই বি, তারপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন আমাদের যে প্রশ্নটা এই প্রশ্নটাই হুবহু তুলে দিলাম। এখন আমি একসঙ্গে কাজ করি, দেখেন যেহেতু আমরা স্কোয়ার আছে এটা আমরা পরে কাজ করবো, একটা ভিতর অংশটা কাজ করি। দেখেন এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এ কমন নিই, আমরা এ কমন নিয়ে গেলাম। তারপর দেখেন এখানে 2, তার মানে 2 দিলাম, তারপর কী আছে -2। আমরা জানি যে আমরা যে বাইটাস থাকবে মানে ভাগ থাকলে আমরা বিয়োগ দিতে পারি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী বিয়োগ দিলাম, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আর এখানে যে -2 আছে -2 দিলাম, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। এবার দ্বিতীয় অংশ দেখেন, এটা তো বি আছে, এটা তো বি আছে, তার মানে বি নিলাম -1, এইখানে কিছু নাই তার মানে 1 আছে, কিছু নাই মানে তবুও 1 আছে, তাহলে আমরা -1 দিয়ে দিলাম, কারণ যেহেতু ভাগ আছে তার জন্যে -1। তো
তারপর অংশ দেখেন আমরা এখানে এ টু মাইনাস মাইনাসে প্লাস টু, এখানে বি সরি এখানে ব্র্যাকেট আছে স্কোয়ার আছে, তারপরে বি এটা অ্যানস একটা অ্যানস একটা আছে তাহলে দুইটা মাইনাসের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন অংশটা। এখন আমরা কী করব দেখি, আমরা মানটি কাজ করি, এখানে ফোর আর এখানে বি রূপে মাইনাস টু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। তা এখন আমি উপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দিলাম, এখন এই স্কোয়ারের আমরা মান বসাবো। দেখি এই স্কোয়ারটা এটার উপর আছে এবং কি এটার উপর আছে, তার মানে এখানে হবে এটি পাওয়ার ফোর সাথে যদি টু দিয়ে গুণ করি তাহলে এইট, আর যদি বি এর সাথে মাইনাস টুকে গুণ করি এখানে মাইনাস ফোর হয়ে যাবে, কারণ এই টু এই টু গুণ করলে তো মাইনাস ফোর হয়ে যাবে। আমাদের কিন্তু রেজাল্ট এসে বসছে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এইখানেই আসবে। এখন দেখেন কীভাবে করতেছি, আচ্ছা এই অংশটাকে দেখি করি, যেহেতু আমাদের এখানে কি আছে এ টু দি পাওয়ার এইট এবং এটি বি টু দি পাওয়ার মাইনাস ফোর দেওয়া আছে, আমরা এর যেহেতু মাইনাস ফোর তার মানে আমরা মাইনাস থাকলে আমরা ভাগ লিখতে পারি, তো আমরা এ আগে এই অংশটা লিখি এ টু দি পাওয়ার এইট, এ টু দি পাওয়ার এইট মাইনাস ফোর যেহেতু তার মানে আমরা ভাগ দিতে পারি, ভাগ কী আছে মাইনাস বি ফোর দিতে পারি। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন এই অংশটা, কারণ এই যে মাইনাসের পরিবর্তে আমরা ভাগ দিতে পারি, তো তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু এই অংশটা। আশা করি আপনারা বুঝতে পারছেন এই অংশটা। এখন আমি ছয় নম্বর অঙ্কটা সমাধান করব। দেখেন ছয় নম্বরে কী কী আছে, ছয় নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু বিগত বোর্ডে অনেকবার এসেছে যেগুলো আপনারা বুঝতে পারেন না, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা অঙ্কটা করলে তাও বুঝতে পারবেন, আপনারা অবশ্য বোর্ডে জানেন যে আপনারা এটা কী কীরকম ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখেন কী আছে, রোট এক্স ইনভার্স তারপর ওয়াই তারপর ইনটু তারপরে আছে ওয়াই ইনভার্স জেড তারপর আছে জেড ইনভার্স এক্স, আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে এটা সমাধান করব। এবং সমাধান করতে গেলে আমরা কী কী করতে হবে দেখেন, আমরা যদি ইনভার্স আছে মানে মাইনাস ওয়ান আছে মাইনাস দ্বারা আমরা ভাগ বোঝাই, তাহলে আমরা মাইনাসের কাজটাকে সেরে নিই, তাহলে মাইনাস আমরা কেউ ওয়ান বাই এক্স লিখতে পারি ইনটু ওয়াই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এটার জন্য এটা ইনটু আকার আছে ইনটু দিলাম আর ওয়াই ওয়াই, ঠিক এটার সেম সেম এই অংশটা হবে, যেমন ওয়াই ইনটু জেড আমরা এই অংশটা দিলাম, এই অংশটা তাহলে উপর আছে ওয়ান এটা দিতে পারি জেড আর এখানে দিতে পারি এক্স। ক্লিয়ার? আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা কাজ করে দেখেন এখানে গুণ হিসেবে আছে তাহলে আমরা উপরে নিয়ে যেতে পারি, তাহলে ওয়াই বাই এক্স তারপরে ওয়াই না এখানে জেড হয়ে যাবে জেড ওয়াই আর এখানে হবে এক্স জেড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। তারপর একটা দেখেন আমরা কী করছি, যেহেতু এখানে রোট আছে তার মানে একটা রোটের ভিতরে আবদ্ধ করে নিলাম, আমি তাহলে একটা রোটে নিয়ে গেলাম, বাকি যে মানগুলো আছে সবগুলো আমরা বসাই, তাহলে ওয়াই এক্স ইনটু জেড ওয়াই ইনটু এক্স জেড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন আমরা এই প্যাটার্নটা। এখন যদি আমরা এখানে ও জেড আছে এখানে জেড আছে কেটে দিলাম, এখানে ওয়াই আছে এখানে কেটে দিলাম, এটার সাথে এটা এক্স আছে এখানে এক্স আছে, তাহলে আমরা কেটে দেওয়া হয়ে গেল, এখানে আমাদের রোড থাকলো আর যেহেতু নাই কোনো কিছু তার মানে ওয়ান আছে, তাহলে আমরা ওয়ানের উপর যদি রোড দেই তার মানে আমরা ওয়ানই পাবো, কারণ ওয়ানের রোড করলে আমরা এই অংশটাই পাবো। তো দেখেন আমাদের অ্যান্সার কিন্তু এই অংশটাই, তো আশা করি আপনারা ভিউটা বুঝতে পেরেছেন। যদি আপনারা ভিউটা বুঝে থাকেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন, এবং কি যদি আপনার ভিউ উপকৃত হয়ে থাকে আপনার বন্ধুদের শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। থ্যাংক ইউ।